আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আমার ব্লগ আজ শুরু করছি দুপুর থেকে। এখানে আমার মেয়েকে আমি শাওয়ার করিয়ে দিয়েছি, সে এখানে বসে খেলছে। আমি এখন কিচেনে চলে এসেছি আমাদের লাঞ্চ প্রিপারেশন করার জন্য। আসার পরে আমি ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। ক্যান্ডেলের স্মেলটা আমার খুবই ভালো লাগে। রান্না করার পরে যে একটা স্মেল আসে, এই ক্যান্ডেলটা জ্বালানোর ফলে সেই স্মেলটা তেমন একটা নাকে আর লাগে না। আজ আমি রান্না করছি মুগ ডাল দিয়ে মাছের মাথা। এখানে আমি কয়েক টুকরো মাছের মাথা আর একটি লেজ নিয়েছি, একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। দুধ দিয়ে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সে আষ্টে গন্ধটা যেন না করে সেই জন্য। এখানে হালকা হলুদ লবণ দিয়ে মেখে হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো। আরেকটি প্যানে আমি 2 কাপের মতো মুগ ডাল দিয়েছি, হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো ভেজে ভালো করে ধুয়ে আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। যখন দেখবেন ডালগুলো একটু লালচে আকার ধারণ করেছে, তখন বুঝতে হবে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আরেকটা প্যান বসিয়ে এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো একটু আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। গরম মশলার যে একটি ঘ্রাণ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু আমি ছাড়িয়ে নিচ্ছি, একসাথে লেগেছিল। এখন এগুলো একটু বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজগুলো একটু লালচে আকার এবং নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা। রসুন বাটাটা একটু পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আছে, 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। আমি আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে রসুন বাটা আর আদা বাটার কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো অ্যাড করার জন্য, কারণ অনেক সময় গুঁড়ো মশলা অ্যাড করার কারণে পানি না থাকলে মশলাগুলো প্যানের সাথে লেগে জ্বলে যায়। এজন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো জ্বলে না যায় এবং প্যানের সাথে লেগে না যায়। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। দুই টেবিল চামচের মতো মরিচ গুঁড়া। আমি এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন রান্না তত ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে, তার মানে মশলা কষা হয়ে গিয়েছে। আমি এখানে মাছগুলো ভেজে রেখেছি, আমি হালকা আঁচে সবগুলো মাছ ভেজে নিয়েছি। আমি আগে ডালটা অ্যাড করব। ডালটা আমি ভিজিয়ে রাখার পর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলাগুলোর সাথে ডালটা মিশিয়ে নিচ্ছি। ডালটা হালকা একটু নরম হয়ে আসলে তখন আমি মাছটা অ্যাড করব।
ডালটা মশলাগুলোর সাথে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ডালটাও হয়ে এসেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে মাছ অ্যাড করব। আমি আগে ডালটা ভালো মতো নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। আমি এখন একে একে সব মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে গেলে আমি তরকারিটি নামিয়ে নিয়েছি। আমি আমার মেয়েকে নিয়ে রান্না করেছি, এই কারণে আর লাস্ট লুকটা আর রেকর্ড করা হয়নি। আর তারপরে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ও সাথে থাকলে তো তেমন একটা ভিডিও করা সম্ভব হয় না। কিন্তু রান্না খেয়ে আমার হাজব্যান্ড অনেক লাইক করছে, ওর খুবই ভালো লাগছে। আমি আশা করব আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন, ইনশাআল্লাহ মুড়িঘণ্ট খেতে অনেক মজা হবে। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় একটু রেস্ট করেছি। এখন আমরা বাইরে বের হয়েছি, বিকাল এখন বাজে অলমোস্ট 5টা। আমার মেয়ের কিছু কেনাকাটা ছিল, আমরা সেগুলো করার জন্যে বাইরে বের হয়েছি। কেনাকাটা বলতে ওর কিছু শীতের কাপড় দরকার ছিল, সেগুলো নেওয়ার জন্য এসেছে। আমাদের এখানে ইদানিং খুবই শীত করছে, আর বাচ্চাদের কাপড় তো কিছুদিন পরপর ছোট হয়ে যায়, এই জন্য ওর কয়েকটা শীতের কাপড় কেনার জন্য আমরা এসেছি। আমি আলিশাকে একটা ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়েছি, বাইরে প্রচুর বাতাস করছে, আর মাথায় টুপি দিয়েছি, ও বারবার টুপি না পরার জন্য টুপি ফেলে দিতে চায়। আমার মনে হয় বেশিরভাগ বাচ্চা টুপি পরতে চায় না, ওই জন্য ওর হাতে আমি একটা প্যাকেট দিয়েছি যেন টুপির দিকে হাত না বাড়ায়। এই বেবি স্টোরটাতে আমি আগে কখনো আসি নাই, আমি অনলাইনে দেখলাম এই স্টোরটা অনেক ভালো, এই জন্য দেখার জন্য এসেছি। যদি পছন্দ মতো জিনিস পাই, কাপড় চোপড় পাই, তাহলে কিনবো। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এই স্টোরটা কেমন। আমরা দোকানের ভিতরে এসেছি, আর এই সাইডে হচ্ছে সব গার্লস, এবং লেফট সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে বয়েজ। স্টোরের ভিতরে আর তেমন একটা ভিডিও করি নাই, এখানে শুধু অল্প কিছুক্ষণ ক্লিপস আছে। আমরা আলিশার শপিং শেষ করে এখন একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে আমরা যেখানে গাড়ি পার্ক করেছি তার পাশের গাড়িটাতে একটা ডগ ছিল, আমি সেটারই একটু ভিডিও করছি। আমার ডগটা দেখতে এত কিউট লাগছে। আমরা একটা মেক্সিকান রেস্টুরেন্টে এসেছি, এটা হচ্ছে মেক্সিকান গ্রিল অ্যান্ড ক্যান্টিনা, মানে মেক্সিকান একটা রেস্টুরেন্ট।
আমার মেক্সিকান খাবার খুবই ভালো লাগে। আমরা এখানে ডিনার করার জন্য এসেছি। এখানে তো ডিনার 5টা থেকে 6টা 7টার মধ্যে সার্ভ করা হয়, মানে শুরু করে ডিনার করা। এখানে প্রথমে আমাদেরকে সামান্য কিছু অ্যাপিটাইজারের মতো কিছু চিপস দিয়েছে, আর ড্রিঙ্কস হিসেবে আমি নিয়েছি কোকাকোলা, আর আমার হাজব্যান্ড ফ্রেশ ওয়াটার। আলিশা হাই চেয়ারে এখানে বসে খুবই মজা করছে। আমরা অ্যাপিটাইজার খেতে খেতে মেনু দেখছি কী অর্ডার করব। আলিশাকেও হাতে দিয়েছি এই চিপসটা, ও একবার মুখে নিয়ে আর নেবে না। এখানে আমি একটা ড্রিঙ্কসও অর্ডার করেছি, মানে জুস। আর এখানে আমার খাবার, ওই সাইডে আছে আমার হাজব্যান্ডের খাবার, ওর জন্য ছিল বিনস, ব্রাউন রাইস। আমি তো মেনু কার্ড দেখে অর্ডার করেছি, তাই খাবারের নাম তেমন একটা মনে নেই, কিন্তু খাবারগুলো অনেক মজা আছে, আমার খুবই ভালো লেগেছে। আমরা ডিনার শেষ করে একটা বড়াপুর বাসে এসেছি। উনি ফোন করেছিল এখানে আসার জন্য, অনেকদিন তো কোভিডের কারণে কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, পার্টি হয় না, তেমন একটা গেট টুগেদার হয় না। উনি বলল আসে একটু গল্প করে আড্ডা দিব, এই কারণে আসার জন্য আমরা ওনার বাসায় এসেছি। আমি আর তেমন একটা ভিডিও করি নাই। ওনার বাসায় এসে আমার মেয়ে খুব মজা করে খেলছে। আমরা এখানে অনেক রাত পর্যন্ত ছিলাম, রাত 12টা 1টা বাজছে বাসায় আসতে, আমি আর ভিডিও করি নাই। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।